আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দুরুদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا
إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আশোক পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অন্তর্গত পাথাইলকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন আপনাদের সকলের সুপরিচিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব জালালউদ্দিন সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত সঞ্চালক সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ খাসবিয়ারা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেনডেন্ট হযরত মাওলানা মুহাম্মদ নূর নবী সাহেব
মাহফিলের উদ্বোধক, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেকড়াইল ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং 6 নং নেকড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মতিন সরকার, প্রধান মেহমান গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হাই আকন্দ, প্রধান অতিথি 6 নং নেকড়াইল ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মাসুদুল হক মাসুদ। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরি হাফেজাহুল্লাহ ওয়ারাআহ। আল্লাহ তাআলা ওনার এলম এবং আমলগত যোগ্যতা আরও বৃদ্ধি করে দিন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় ভোয়াপুর তথা টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার স্লোগানটি আপনারা দিয়েছেন, এটি কি কোনো জঙ্গিবাদীদের স্লোগান? এটি কি উগ্রবাদীদের স্লোগান? এই স্লোগানটি কার? কিছু মানুষ আছে আল্লাহ আকবার স্লোগান শুনলে তাদের চেহারা মলিন হয়ে যায়, আল্লাহ আকবার স্লোগান শুনলে তাদের কলিজা দুমড়ে মুচড়ে উঠে। আমি বুঝলাম না, আল্লাহ আকবার স্লোগান শোনার পরে মুসলমানের সন্তান হিসেবে মুসলমানের বেশভূষা ধারণ করে মুসলমানের নাম ধারণ করে আপনার মন খারাপ হবে কেন? কারণ আল্লাহ আকবার স্লোগান শোনার পরে আবু জাহালের মন খারাপ হয়েছে, আবু জাহালের চেহারা মলিন হয়েছে। সুতরাং এই যুগেও আল্লাহ আকবার স্লোগান শোনার পরে চেহারা মলিন করবে যারা, কলিজায় মোচড় দিয়ে উঠবে যাদের, রাগ করবে যারা, চেহারা মলিন করবে যারা, আবু জাহালদের দূষর হলো তারা। আমি বলি ভাই এই লোকটাকে ধরেন, ধরে একটু আন্তরিকতা দিয়ে বলেন, ভাই রে তোমার শরীরের রক্ত পরীক্ষা করা দরকার, কারণ এই রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস ঢুকলো কিনা অতি শীঘ্রই তা যাচাই করে দেখা দরকার, নইলে আল্লাহ আকবার স্লোগান শুনলে আপনার চেহারা মলিন হবে কেন? কেন আপনার মন খারাপ হবে? পৃথিবীতে প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় কোন স্লোগানের মাধ্যমে? আজানের প্রথম বাক্য কি? এই আল্লাহ আকবার দিয়েই তো সূর্য উদিত হয়। আবার যখন সূর্যাস্ত যায় তখনও একটা আজান আছে, এই আজানের প্রথম বাক্য কি? আমরা যেদিন পৃথিবীতে এসেছিলাম, জন্মের পরে প্রথম যে সাউন্ড, প্রথম যে আওয়াজ, প্রথম যে ধ্বনি আমাদের কর্ণকুহরে প্রবেশ করেছে, প্রথম যে সাউন্ড আমাদের কানে প্রতিধ্বনিত হয়েছে, সেই শব্দটি কি?
মুয়াজ্জিন নামাজে আসার জন্য পাঁচবার আজান দেয়, আজানের প্রথম বাক্য হচ্ছে আল্লাহু আকবার। ইকামত শুরু হয় কোন বাক্য দিয়ে? নামাজ শুরু করি কোন সেন্টেন্স দিয়ে? পৃথিবী থেকে যেদিন আমরা চলে যাব, মারা যাওয়ার পরেও একটা নামাজ আসারা নাই, সলাতুল জানাজা, ওই জানাজার নামাজ শুরু হয় কোন তাকবীর দিয়ে? শেষ তাকবীর কি? কি বুঝলেন? মুসলমানের সন্তান আল্লাহ আকবার শুনে পৃথিবীতে আসে, মরার পরে আল্লাহ আকবার শুনে পৃথিবী থেকে চলে যায়। এর সিগনিফিকেন্স হলো এই মুসলমানের সন্তান জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে, স্লোগান যদি দিতেই হয় ছাতা মাথা মার্কা কোনো লোকের জন্য নয়, যদি স্লোগান তাকে দিতেই হয় আল্লাহর বরাত্ব ঘোষণা করে আল্লাহ আকবারের স্লোগান দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল তারা বাস্তবায়ন করেছে, এই এলাকার মুরব্বিয়ান যুবকদেরকে সাপোর্ট দিয়েছে, যুবকদেরকে তারা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন বলে যুবক এবং তরুণরা এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে আর আমরাও এখানে সমবেত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই যুবকগুলো হচ্ছে ইসলামের প্রাণশক্তি, এই যুবকগুলো হচ্ছে ইসলামের মেরুদণ্ড, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার পেছনে এই যুব সমাজের ভূমিকা কম না বেশি। এই যুবকগুলো ইসলামের জন্য কি করেছিল দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম নবীজির দাওয়াত কবুল করেছে যারা, বেশিরভাগই যুবক ছিল তারা। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী লোকদের মধ্যে যুবক এবং তরুণদের সংখ্যা কম না বেশি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন তার বয়স 36 বা 37 বছর, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স মাত্র ছিল 26 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম যখন কবুল করেছেন বয়স ছিল মাত্র 8 বছর, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 17 বছর, আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 20 বছর, জাইদ বিন হারেথা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 20 বছর। কি বলেন, ইসলাম গ্রহণকারী লোকদের মধ্যে প্রাথমিক পর্যায়ে যুবকদের সংখ্যা কম না বেশি? আবার ইসলামের জন্য যখন মার খাওয়া দরকার হয়েছে, ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, এই যুবকরা বাতিল শক্তির পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাদের তাজা রক্ত জমিনে তারা ঢেলে দিয়েছে। আবার এই যুবকরা শুধু মার খায় নাই, দুর্বল ইসলামকে শক্তিশালী করার জন্য এই যুবকরাই শক্তিশালী ভূমিকা পালন করেছে, ঠিক কি না? এই যুবকরা দুর্বল ইসলামকে কিভাবে শক্তিশালী করলো দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ না গরম মানুষ? শুধু নরম নরম লোক দিয়ে ইসলাম কায়েম হয় না, মাঝে মাঝে বাতিলকে মোকাবেলা করার জন্য ওমরের মতো কিছু গরম লোকেরও দরকার আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করলেন বয়স মাত্র 26 বছর, ইসলাম কবুল করে তিনি নবীজির কাছে আসলেন, এসে বললেন আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? কাকে প্রশ্ন করছেন, আল্লাহর নবীকে? আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে জিজ্ঞেস করছেন আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যদি সত্যিকারার্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি তাহলে আপনার সাহাবীরা এখনো কেন গোপনে গোপনে নামাজ আদায় করছে, এখনো কেন গোপনে গোপনে দিন চর্চা দিনের প্রচার চলছে? আমি ওমর ইসলাম কবুল করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর লুকিয়ে কিছু করতে পারবো না, ওমর যা করবে কাফেরদেরকে দেখায় দেখায় করবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো আমাকে পারমিশন দেন। নবীজি বললেন, কিসের পারমিশন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে ইসলাম কবুল করেছি আর লুকায় লুকায় হবে না, আপনি একটা মিছিলের পারমিশন দেন। ইসলাম গ্রহণকারী আমার এই ভাই আপনার এই সাহাবীদেরকে নিয়ে কাবার চত্বরের দিকে আজ ওপেনলি প্রকাশ্যে আমি মিছিল বের করতে চাই। আল্লাহু আকবার। এর আগ পর্যন্ত মুসলমানরা প্রকাশ্যে এভাবে বের হয় নাই, নবীজি পারমিশন দিলেন। কারণ নবীজি জানেন, এক অমর একাই একাই একশো না আরো বেশি বলেন, এক অমরের ভয়ে দেখেন ঘটনা কি হয়েছে। নবীজি পারমিশন দিলেন, তখন ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা কম নাকি বেশি ছিল? খুব কম। এই গুটি কয়েকজনকে লাইনে দাঁড় করিয়ে মিছিলের সামনে থেকে এবার নেতৃত্ব দিলেন ইসলামের দুই বীর সিপাহ সালার, দুই বীর সিংহ পুরুষ। একদিকে হামজা রাদিয়াল্লাহু আন, আরেকদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন। এবার স্লোগান উঠে গেল, লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের মতো স্লোগান হয়েছে? অমরের মতো তেজস্বী স্লোগান দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা কি জঙ্গিবাদীদের স্লোগান? এটা জঙ্গিবাদীদের স্লোগান নয়, এটা উগ্রবাদীদের স্লোগান নয়, বরং আল্লাহু আকবার এই পবিত্র স্লোগান হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটি কাফেরদের সামনে সাহাবীদের ইমানি চেতনার স্লোগান। স্লোগান উঠে গেল, লিল্লাহি তাকবীর। আবু জাহাল কয়, ঘটনা কি? এই ধরনের স্লোগান নিয়ে কারা আসে? বের হয়ে দেখ। কয়েকজন বের হয়ে দেখে, হায় হায়, মুসলমানদের মিছিলের সামনে নেতৃত্ব দিয়ে যিনি আসতেছেন নাম কি? এসে কয়, স্যার ঘটনা খারাপ। কয়, কি হয়েছে? কয়, যে ওমরকে নিয়ে আমরা এতদিন মিটিং করেছি, এই ওমর এখন মুসলমানদের দলে, শুধু দলে না, সে এখন মিছিলের নেতৃত্বও দেয়। আবু জাহাল কয়, এটা তো বিশ্বাস করা যায় না। আবু জাহাল উকি দিয়া দেখে, সত্যিই তো সামনে কারে দেখা যায়। ওইদিকে আবু জাহালের বাহিনী, এরা তো মুসলমানদের একটু আওয়াজ শুনলেই আগের যে খাসলত, আগের যে অভ্যাস, লাঠিসুটা নিয়ে বের হয়ে যায়। আবু জাহাল নামে দুনিয়াতে এখন কেউ নাই, তবে নব্বই আবু জেহেলীয় চরিত্রের লোকেরা এখনো পৃথিবীতে আছে। এরাও আবু জেহেলদের মতো আল্লাহু আকবারের স্লোগান শুনলে এরাও হিংস বাঘের মতো আল্লাহর দীনপন্থী মুজাহিদদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আবু জাহাল বলল, এই লাঠিসুটা নিয়ে কই বের হস? দেখোস না আজ সামনে কে, সামনে কে? কারো যদি তার বিবিকে বিধবা করার খায়েশ জাগে, সে যেন অমরের সামনে দাঁড়ায়। এখন কথা এটা বলতেছে কর্মী না নেতা? নেতা। আরেকটু জোরে বলেন। এখন নেতার অবস্থা যদি এই হয়, কর্মী আর সাহস পাবে? নেতা আরো বলতেছে, শুধু বিবি না, শুধু বউরা, কেউ যদি তার নিজের বাচ্চাদেরকে এতিম করে ফেলতে চাও, তাহলে অমরের সামনে দাও। কারণ অমর কথা বলবে পরে লাগাবে। ইসলামকে শক্তিশালী করেছে এই যুবকরা, অমরের উত্তরসূরী মুসলিম উম্মার এই যুবক আর তরুণ ভাইয়েরা যদি বর্তমান এই পৃথিবীর কঠিন অবস্থায় সংকটাপন্ন মুসলিম উম্মাকে অধপতনের অতল তলদেশ থেকে উত্তরণের জন্য মুসলিম উম্মার এই যুবক আর তরুণেরা যদি অমরের ভূমিকা অবতীর্ণ হয়ে, তারা যদি আল্লাহর দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আবারও আল্লাহু আকবারের স্লোগানে গোটা পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত করতে পারে, তাহলে আবারও দেখবেন গোটা পৃথিবীর কাফের, নাস্তিক, মুরতাদ, বামরাম সবার কলিজায় কম্পন শুরু হয়ে যাবে। এই যুবকরা ইসলামের জন্য কি করেছে সেটা বলছিলাম। সর্বপ্রথম ইসলাম যারা কবুল করেছে, যুবক বেশি নাকি বুড়া মানুষ বেশি? আমার বুড়া বাবারা রাগ করেন না, এই আপনাদের ছেলেগুলাই তো যুবক আজকে। এরা যদি দিনের জন্য সবাই যদি মাতোয়ারা হয়ে যায়, সবাই যদি আল্লাহ দিনের জন্য আল্লাহ যদি তাদেরকে কবুল করে ফেলেন, এটা কি আপনাদের সফলতা নয়? অবশ্যই এটা আপনাদের সফলতা, আলহামদুলিল্লাহ পড়েন। এই যুবকগুলো ইসলাম গ্রহণে সবার আগে, আবার মরা ইসলাম দুর্বল ইসলামকে শক্তিশালী করার পেছনেও যুবকদের ভূমিকা কম না বেশি? বেশি। আবার দেখুন, যখন আল্লাহর দিনের জন্য জান অকাতরে বিলিয়ে দেওয়া দরকার,
তখনও যুবকরা পেছনে না সামনে? আমার একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো? বদরের যুদ্ধ, এই যুদ্ধটা কি কঠিন নাকি খুব সহজ ছিল? আচ্ছা, কঠিন কেন? কি কারণে বদরের যুদ্ধ কঠিন ছিল বলেন তো আমাকে। ইয়েস, মাশাআল্লাহ, টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের শ্রোতা যারা, এরা তো সলিড শ্রোতা একেবারে, ওয়াজ শুনে এটা বুঝাই যায়। 313 আর 1000 এই কারণে কঠিন না, কারণ পৃথিবীতে এমন বহু বিপ্লব আছে যে সংখ্যায় কম থেকেও সংখ্যাধিক্যকে কম সংখ্যকরা হারিয়ে দিয়েছে, এমন নজির আছে না নাই? বদরের যুদ্ধ কঠিন ছিল ভিন্ন কারণে, কারণ বদরের ময়দানে মুখোমুখি যারা তারা কারা সেটা বুঝতে হবে। কেউ ইসলাম কবুল করেছে, হয়তো ছেলে করেছে, বাপ করে নাই, তাহলে বাপ বেটা মুখামুখি। ভাতিজা ইসলাম কবুল করেছে, চাচা করে নাই, তাহলে চাচা ভাতিজা। যুদ্ধ কঠিন না সহজ? নবীজি এবার ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, হতাশ, চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত। নবীজি মনে মনে ভাবলেন, আমার এই সাহাবিদের অন্তরে যদি আজ শাহাদাতের জজবা, শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে যুদ্ধে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই? নবীজিকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে একজন সাহাবি মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাক। হে আল্লাহর নবী, আপনি চিন্তা করছেন কেন? আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ দিয়েছেন সেদিকেই আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ, বলবেন না? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈল উম্মত তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যে রূঢ় আচরণ করেছিল, যে বেয়াদবি আচরণ করেছিল, আল্লাহর কসম আমরা আপনার সাথে সেরকম আচরণ করব না। মূসা নবীর উম্মত, মূসা নবীর সাথে গিয়েছিল যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শত্রুদের বীরত্ব দেখে তারা ভয় পেয়ে মূসা নবীকে বলেছিল, মূসা, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। দেখছেন কারবার কি জাতের উম্মত? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এরকম আচরণ আপনার সাথে করব না, বরং আমরা ঘোষণা করছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি, আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রসুলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার! নবীজি খুশি হয়ে গেলেন, নবীজি খুশি হয়ে বললেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, তুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, নবীজি তখন বললেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয় তাহলে চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে আল্লাহ জান্নাত বানিয়েছে। একজন যুবক সাহাবী, আনসারী একজন যুবক সাহাবী, তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম, ওয়া কানা ইয়াকুলু তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। নবীজির মুখ থেকে এই কথা শুনে তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ পরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, বাখ বাখ, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি ফ্যান্টাস্টিক, কি চমৎকার কথা আপনি বলেছেন, আজ যদি এই বদরের মাঠে আমাদের জীবন আল্লাহর জন্য চলে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে আসমান জমিনের চাইতেও আরো বিশাল জান্নাত দিবেন। নবীজি বললেন, বালা, অবশ্যই। তখন ওই সাহাবী বললেন, লা ইন আনা হুয়াইতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাবীলা, ওই সাহাবী বললেন, আপনার জবান থেকে এই কথা শোনার পরে আমি যদি খেজুর খেয়ে সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে ঢুকতে আমার দেরি হয়ে যাবে। তিনি তখন খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে সামিল হয়ে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন। সুবহানাল্লাহ। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো,
তখন উমাইর ইবনুল হুমাম আল আনসারি রাদিয়াল্লাহু আন এই যুবক এই তরুণ সাহাবীর লাশটা দেখিয়ে সাহাবীরা বলে ভেতরে এই যুবকগুলো আছে না নাই? আছে। এই যুবকগুলি, এই যুবকগুলো যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে তারা যদি আল্লাহর দিনের পথে বিলীন করার সিদ্ধান্ত নিয়ে তারা যদি আল্লাহর দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের বিজয় ঠেকানো কারো দ্বারা সম্ভব নয়। এই যুবকরা আজকের মাহফিলের আয়োজন করেছে। আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইয়েরা, দেখো তোমাদের উদ্দেশ্যে কতগুলো কথা বললাম। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীও তোমাদের মতো যুবকরা বেশি ছিল। ইসলামকে শক্তিশালী করার পেছনে তোমাদের মতো যুবক তরুণদের অবদান ছিল। ইসলামকে কায়েম করার জন্য শাহাদাতের পেয়ালা যারা পান করেছে তাদের মধ্যেও তোমাদের মতো যুবক তরুণদের সংখ্যা বেশি ছিল। আমার যুবক ভাইরা, এই বয়সটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বয়স। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। এই যৌবনকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এটা মানুষের লাইফের টার্নিং পয়েন্ট। এর আগেও দুটি দুর্বল কাল রয়েছে, এর পরেও দুটি দুর্বল কাল রয়েছে। যেমন মানুষের জীবনে পাঁচটি স্টেপ আছে, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল। কয়টা? আরো জোরে। টাঙ্গাইলের মানুষ, পাশেই আছে যমুনা নদী, যমুনা নদীর তাজা মাছ খাইয়া আর তাজা তাজা শাক সবজি খাইয়া এরকম মরা আওয়াজ দিলে হয়? তো টাঙ্গাইলের মতো আওয়াজ হবে। মানুষের জীবনে পর্যায় আছে কয়টা? এইটা হয়েছে যমুনা নদীর মাছ খাওয়ার আওয়াজ। একে জনের চেহারা দেখছেন, একদম বুয়াল মাছের মতো সুন্দর। আপনাদের নদীতে অনেক ভালো ভালো মাছ আছে, তাই না? আমি আসার পরে বলছিলাম যে এলাকার বেশিরভাগ মানুষের চেহারা অনেক সুন্দর। কেন সুন্দর হবে না? কারণ সুন্দর সুন্দর মাছ খায়, তাজা তাজা মাছ খায়, তাজা তাজা সবজি খায়, সুন্দরই তো হওয়ার কথা, ঠিক কি না? এই নেয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া করে পড়ি, আলহামদুলিল্লাহ। তো দেখুন, মানুষের জীবনে এই পাঁচটি পর্যায়, এই পাঁচটি পর্যায়: শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল। বলেন তো দেখি এবার সবচেয়ে মাঝখানে আছে, মাঝামাঝিতে আছে কোনটা? মাশা আল্লাহ, যৌবনকাল। এর আগেও দুটি দুর্বল কাল, পরেও দুটি। এজন্যই বলেছি ইউথ ইজ কল দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। এই যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। এই সময়েই মানুষের জীবনের উত্থান ঘটে অথবা পতন ঘটে যায়। এই যৌবনকাল মানুষের জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আবার ঝুঁকিপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন? যদি যুবকরা তাদের এই যৌবনের সময়কে যথাযথভাবে কাজে লাগায়, তাহলে এই যুবকরা তাদের উন্নত কেরিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে তারা সক্ষম হয়ে যাবে। আবার এই যৌবনকালীন সময়টা ঝুঁকিপূর্ণ কি কারণে? এই কারণে, এই যৌবন বয়সে কেউ যদি দিকভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তার দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো করে কথাগুলো শুনুন। যুবকরা হচ্ছে একটি জাতি, একটি সভ্যতার গুরুত্বপূর্ণ এসেট। পৃথিবীতে যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লবের পেছনে যুবকদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ছিল। সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সেই সংগ্রাম, এই বাংলাদেশের বায়ান্নর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, সবগুলো বিপ্লব, যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, সবগুলো বিপ্লবের পেছনে যুবকদের অবদান কম ছিল নাকি বেশি ছিল? এই যুবকরা জাতি এবং সভ্যতা গড়ার কারিগর। আবার এই যুবকরা যদি পথভ্রষ্ট, দিকভ্রান্ত হয়ে যায়, তাহলে ওই জাতির পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। এই জন্য ইসলাম মানুষের হায়াতের এই যৌবনকালীন সময়টাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। এই যৌবনকাল যেহেতু মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সেই জন্য ইসলাম এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমার যুবক তরুণ ভাইরা, তোমরা ভালো করে কথাগুলো শোনো। তোমরা এই যৌবনের শক্তি আজ অপচয় করছো, যৌবনের শক্তি নষ্ট করছো।
যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগি ছেড়ে দিয়ে, কোরআন তেলাওয়াত জিকির আজকার ছেড়ে দিয়ে, নাচ গানের কনসার্টে নামাজ রোজা ছেড়ে দিয়ে তোমরা এখন নাচ গানে রং তামাশায় তোমাদের যৌবন নষ্ট করে ফেলতেছ। অথচ আমার কলিজার টুকরা ভাইরা শোনো, এই যৌবন কাল হচ্ছে জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালীন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, গুরুত্বপূর্ণ এই সময় সম্পর্কে কিয়ামতের দিন যার কাছে জবাবদিহি করা লাগবে বলেন তিনি কি? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন লা তাযুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা অথবা আল্লাহর কোনো বান্দি এক কদম নড়ার সুযোগ পাবে না। জোরে কোন প্রশ্ন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে একটা মানুষও এক কদম নড়ার সুযোগ পাবে না। প্রশ্ন করা হবে বান্দা বল, এই বান্দা জবাব দে বান্দারে কিভাবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোর জীবন তুই কোথায় কিভাবে কাটিয়েছিস, জীবনের আগাগুড়া হিসাব দেওয়া লাগবে কার কাছে। দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আমলাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে তো যৌবনকাল তুই কোথায় কিভাবে কাটিয়েছিলি, যৌবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কি। তিন নম্বর প্রশ্ন করা হবে ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদ বান্দা কোথার থেকে তুমি কিভাবে উপার্জন করেছ সেটার হিসাব দেওয়া লাগবে কার কাছে। চার নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, ধন সম্পদ কোথায় তুমি খরচ করেছো কোথায় ব্যয় করেছো সেটার হিসাবও দেওয়া লাগবে কার কাছে। পাঁচ নম্বর প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছ ততটুকু আমল করেছো কিনা। এই পাঁচটি প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, অবান্দা তোর যৌবনকাল তুই কোথায় কিভাবে কাটিয়েছিস, এই যৌবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে কার কাছে। এ যুবক, আজ তুমি যৌবন বয়সে তোমার হাতে স্মার্টফোন নিয়ে যা মন চায় তাই করো, এই যৌবনের হিসাব কিন্তু তোমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই যৌবনকালীন সময়ে যৌবনের উন্মাদনায় তুমি অশ্লীলতা বেহায়াপনার সাগরে গা ভাসিয়ে দিচ্ছ, তুমি মাদকাসক্ত হয়ে তোমার যৌবনকে নষ্ট করে দিচ্ছ। এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে যুবক। এই জন্য নবীজি বলেছেন হে যুবক, তোমার যৌবন চলে যাওয়ার আগে তোমার যৌবনকালের কদর করো। নবীজি বলেছেন শাবাবাকা কবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। এই যে প্যান্ডেলের নিচে আমার বাবার বয়সী অনেক চাচারা বসে আছে, যাদের চুল দাড়ি এখন সাদা হয়ে গিয়েছে, তারাও তো একদিন এ যুবকেরা তোমাদের মতো যুবক ছিল। আমার তরুণ ভাইরা শোনো, ওনারাও কিন্তু আমাদের মতো যুবক ছিলেন। আজ সময়ের ব্যবধানে বার্ধক্য তাদেরকে আচ্ছন্ন করেছে, একটা সময় আসবে হায়াত থাকলে এভাবে আমাদের অবস্থা হয়ে যাবে। বলেন তো যৌবনকালকে কি টাকা দিয়ে ধরে রাখা যায় নাকি, ক্ষমতা দিয়ে ধরে রাখা যায় নাকি? রাস্তাঘাটে বের হইলে দেখবেন পাবলিক বাসে উঠলে ওয়াজ মাহফিলের পুস্টার এত বেশি মানুষের গায়ের উপরে মারে না, যৌবন হেফাজতের হারবালের যত পুস্টার মানুষের গায়ের উপর মারে। যৌবন কেউ হারাতে চায় না, যখন চুলদাড়ি একটু সাদা হয়ে যায় দেখতে যেন ইয়াং ইয়াং লাগে, অনেকে কালার করে, যত কিছুই করেন যৌবন চলে গেলে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন, কথা বলেন পারবেন? এই জন্য নবীজি বলেছেন যৌবন চলে যাওয়ার আগে যৌবনের কদর কর। এখন প্রশ্ন হলো যৌবনের কদর আমরা কিভাবে করব, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, এই যৌবনকালকে তুমি কিভাবে কদর করবে, এই যৌবনকালের কদর আমরা কিভাবে করব, কিভাবে আমরা যৌবনকালকে কাজে লাগাব সেটা জানার আগে আপনারা সবাই একটু মহব্বতের সঙ্গে জবাব দেন তো, আমাদের যৌবনের শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি যৌবন দিয়েছেন সেই যৌবনদাতা রবের কাছে নিজের যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে, সেই যৌবনদাতা রবের কাছে যৌবনটা বিক্রি করে দিতে হবে। এই যৌবনের বয়সে যৌবন যিনি দিয়েছেন তার গোলামি করব। আজান যখন হয়ে যাবে যুবক ভাইরা সব কিছু বন্ধ করে দিয়ে নামাজে দৌড়াও,
এই যৌবনের বয়সটা হলো এবাদতের বয়স। নবীজি বলেছেন, একজন বুড়া মানুষের এবাদতে আল্লাহ যত খুশি হন, যুবকের এবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। এই জন্য যুবক ভাইয়েরা, আজান হয়ে গেলে মসজিদে দৌড়াও। কিন্তু অনেক যুবক তরুণেরা বলে, হুজুর এখন কেন আমরা নামাজে যাব, এখনো তো আমরা জোয়ান ইয়াং মানুষ, তরুণ মানুষ, আমাদের বয়স সুখ, চুলদারি পাকুক, হাতে আমরা লাঠি নেই, যখন লাঠি ভর দিয়ে চলব, চুলদারি যখন পাকবে তখন আমরা নামাজে যাব। আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি, কলিজার টুকরা ভাইরা শোনো, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে তোমাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। তোমার চুলদারি পাকবে আর তুমি যে বুড়া হবে আর কি কোনো গ্যারেন্টি আছে নাকি? কারণ পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেইনটেইন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, অতঃপর বাবার ঘরে ছেলে হয়, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্যও আমরা দেখতে পাই, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়। আপনার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমিয়েছে, সকালবেলা তার লাশ বের হয়েছে, আছে না নাই? হে যুবক ভাইরা সাবধান, শয়তানের এই খপ্পরে, এই প্রতারণার, এই প্রতারণার ফাঁদে পেরে নিজের যৌবনটাকে নষ্ট করে দিও না। পৃথিবী থেকে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল। মৃত্যু এমন এমন একটি বিষয়, no one can escape from death, ei mrityu theke keu paliye bachte parbe, no one can live from death po, ei mrityur bhoyongkor thaba theke keu rehai pabe, everyone will take the test of death, prottekkei ei moroner shad bhog kora। sutorang amar kolijar tukra jubok bhai derke bolchi, khobordar, ami bura hobo, amar boyosh 50 bochor 55 bochor hobe, তখন আমি নামাজ পড়ব, বুড়া বয়সে ইবাদত বন্দেগি করব। এই রকম আশা করে যৌবনটাকে নষ্ট করা যাবে না। কারণ আমাদের সমাজে আমরা দেখতে পাই কত যুবক, যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, আছে না নাই? চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি কিনা বলেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে কিন্তু বাড়িওয়ালা। সুতরাং আমার যুবক ভাইয়েরা, খবরদার, শয়তানের খপ্পরে পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ বাদ দিও না। নামাজে চলে যাও, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য চাবিকাঠি। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুসসালাম, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? Keep in your mind, salat is the key of success, salat is the key of paradise, ei namaz shofolotar chabi, namaz holo jannater chabi, namaz chhara jannater gondho paba na tumi। e kemon iman je iman apnake ghor theke ber kore masjid porjonto ante pare na, e durbol iman apnake jannateo niye jete parbe na। sobche boro kotha holo allahr ekmatro srishti manush যাদেরকে আল্লাহ তাআলা সাজদা দেওয়ার উপযোগী করে বানিয়েছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে মানুষ বানিয়েছেন কে? সুবহানাল্লাহ, মানুষ কত সুন্দর, এত সুন্দর স্ট্রাকচার দিয়েছেন আল্লাহ মানুষকে।
আর মানুষ যেন রুকু করতে পারে, সাজদা করতে পারে। রুকু সাজদা দেওয়ার মতো করেই মানুষের বডি বানিয়েছেন কে আল্লাহ। আমরা যখন রুকুতে যাই পিঠটাকে এরকম নুইয়ে দেই, বাঁকা করে দিই এরকম, তাই না? আবার যখন সাজদায় যাই সুবহানাল্লাহ, নাক কপাল হাত ওই যে সাত অঙ্গের উপরে আমরা কি দিই, সাজদা দিই। এই যে আমরা রুকু সাজদা আমরা যেরকম করি, আপনাদের এলাকায় গরু ছাগল আছে না? বাড়িতে গিয়ে গরু ছাগলকে যদি আপনারা লাঠি দিয়ে পিটান, গরু ছাগলকে বলেন আমাদের মতো এত সুন্দর করে আমরা যেরকম সাজদা দিই, গরু ছাগলকে এরকম সাজদা দেওয়াতে পারবেন আপনারা? গরু ছাগলকে সাজদা দেওয়ার মতো করে বানানো হয় নাই, মানুষকে বানানো হয়েছে সাজদা দেওয়ার মতো উপযোগী করে। সুতরাং মানুষ হওয়ার পরেও যে আল্লাহকে সাজদা দেয় না, তার মাঝে আর গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য থাকে না। নামাজ, নামাজ, নামাজ ছাড়া সফল হওয়ার কোনো উপায়, সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। যুবক ভাইরা নামাজ ছাড়বেন? কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন তো, অসুবিধা নাই, উনি না বুঝে হাত তুলেছেন, মাফ করে দিবেন কে? আমরা অপরাধী পেলে শাস্তি দেয়, অপরাধী পেলে তাকে নিয়ে হাসাহাসি করি, আর আমার আল্লাহ অপরাধী পেলে শাস্তি দেন না, অপরাধীকে আল্লাহ তালাশ করেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কেমন এক রব আমরা পেয়েছি, আমার রবের নাম গাফফার, আমার রবের নাম কি? আমরা গুনাহ করি, লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তওবা করি, আর আমার আল্লাহ গাফফার হয়ে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বললাম খবরদার কখনো নামাজ ছাড়বেন না, আমার বুড়া বাবাদেরকে বললাম কখনো নামাজ ছাড়বেন না, আমার মা বোনদেরকেও বললাম আমার মা বোনরা কখনো আপনারা নামাজ ছাড়বেন না, আমার মা বোনদের জন্য তো জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি আপনাদের ব্যাপারে মাত্র চারটা কথা বলেছেন, কয়টা? নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলেছেন যেই মহিলা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যেই মহিলা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করবে, দুই নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখবে, তিন নাম্বার হচ্ছে হাফিজত ফরজাহা নিজের সতীত্বের হেফাজত করবে, চার নাম্বার আতাআত যাওজাহা নিজের স্বামীর আনুগত্য স্বামীর খেদমত করবে। এই চারটি গুণে গুণান্বিত নারী যারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে ঢুকে যাবে তারা। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আমার কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদেরকে বলবো, আপনারা যখন কলেজে যান বিশ্ববিদ্যালয়ে যান, জোহরের টাইম হলে সেখানে যে কোনো জায়গায় নামাজ আদায় করে ফেলেন, নামাজটা কখনো ছাড়বেন না। আমার মাদেরকে বলতে চাই, যখন আপনারা ঘরে সাংসারিক কাজ করেন, অনেক মায়েরা আছেন ঘরের কাজ করতে করতে নামাজ কাজা করে আছে না নাই, খবরদার নামাজ কাজা করবেন না, কাজ পরে নামাজ হলো, আগে আগে আপনি নামাজ আদায় করেন তারপরে কাজ করেন। যখন আপনি নিজে নামাজে দাঁড়াবেন, আপনার ছোট্ট মেয়েটাকে পাশে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান, এদেরকেও নামাজে অভ্যস্ত করুন। যখন আপনি আজান হয়ে গেলে নামাজে দাঁড়াবেন, আপনার সাথে যদি আপনার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর দশ বছর হয়েছে, তাকেও যদি সাথে করে নিয়ে নামাজে দাঁড়ান, দেখবেন আপনার সঙ্গে নামাজ আদায় করতে করতে সেও নামাজি হয়ে যাবে। আপনারাও যখন মসজিদে যাবেন, আমার বাবাদেরকে বলছি আপনারা যখন মসজিদে আসবেন, আপনারা আপনাদের ছেলেগুলোকে মসজিদে আনবেন। নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনা উসাবি সিনিন,
তোমাদের সন্তানগুলোর বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেলে তাদেরকে নামাজ আদায় না করলে প্রয়োজনে শাসন করো। কিন্তু দেখা যায় ছেলেদেরকে মেয়েদেরকে কি শাসন করব, অনেক মা বাপ তো নিজেরাই বেনামাজি হয়ে বসে আছে, আছে না নাই? আবার বাচ্চাদেরকে মসজিদে আনলে কিছু মুরব্বীও মন খারাপ করে, এরকমও আছে না নাই? আমি একদিন এক মসজিদে ঢুকলাম, মসজিদে ঢোকার পরে অজু করলাম, এরকম টিস্যু দিয়ে মুখ মুছতেছি, হঠাৎ করে শুনি এক চাচা খেপে গেছে। আমি ভাবলাম মসজিদের ভেতরে কুকুর ঢুকলো নাকি, চেয়ে দেখি না আমার ওই চাচা বাচ্চাদেরকে এরকম ধমকাচ্ছেন। বললাম চাচা বাচ্চাদেরকে ধমকান কেন? কয় দেখেন না পুচকা পুচকা পুলায়গুলা মসজিদে ঢুকে হাসাহাসি করে, শয়তানি করে। তা আমি বললাম বাবা এই যে আপনি ধমক দিয়ে বের করে দিলেন, এ তো মসজিদের নাম শুনলে আর কোনোদিনও মসজিদের সামনে আসবে না। আপনি যদি তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিতেন, যদি বলতেন বাবারা দুষ্টামি করবা না, এই দেখো আমরা কেমনে নামাজ আদায় করি, আমার সাথে দাঁড়িয়ে যাও, আপনি যদি আদর করে তাকে বলতেন, দেখতেন আস্তে আস্তে এরা দুষ্টুমি ছেড়ে দিয়ে আমাদের নামাজ দেখে দেখে এরা একদিন নামাজি হয়ে যাবে। কিন্তু আমরা যদি ধমক দিয়ে এদেরকে মসজিদ থেকেই বের করে দেই, এরা কি আর নামাজি হবে? বাচ্চাদেরকে ধমকাবেন না, মসজিদে আসলে আদর করবেন, এদেরকে পারলে চকলেট দিবেন, বিস্কুট দিবেন, তারা যেটা পছন্দ করে সেটা দিবেন, কিনে দেন এগুলি, বলেন বাবারে নেক্সট ওয়াক্ত আজান হলে আবার তুমি চলে আসিও। এভাবে যদি আপনারা আদর করা শুরু করেন বাচ্চাদেরকে, বলেন তো মসজিদের প্রতি বাচ্চাদের আগ্রহ বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। বাচ্চাদেরকে ধমকাবেন আপনারা, বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসবেন, পুরস্কার দিবেন তারা মসজিদে আসলে। অনেক বাচ্চারা এসেছে, বাচ্চারা মসজিদে আসবা তোমরা ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইদেরকে বলছিলাম যৌবনকালীন বয়সের কদর করতে হবে। বলছিলাম কিভাবে কদর করব, যৌবন যিনি দিয়েছেন তার এবাদত করে করে যৌবন কাটিয়ে দিব। খবরদার আমার কলিজার টুকরা ভাইরা, এই যৌবন বয়সে তোমরা এডিক্টেড হয়ে যেও না সিগারেট খেয়ে, তারপরে মাদকাসক্ত হয়ে ইয়াবা খেয়ে মদ পান করে তোমাদের যৌবন নষ্ট করে দিও না। এত সুন্দর বডিটা যিনি দিয়েছেন তিনি কি আল্লাহ! এই যুবকগুলোকে আজ মাদকাসক্ত করে ফেলা হচ্ছে। একদিকে কি আর বলবো দুঃখের কথা, কথা বলা শুরু করলে তো না বলেও পারি না। একদিকে আমরা মাদকমুক্ত সমাজ, মাদকমুক্ত দেশ গড়ার স্লোগান দিয়ে কথা বলে বক্তব্য দিয়ে দিয়ে মুখে ফেনা তুলে পেলি, অন্যদিকে আমরা মাদক আর মদের লাইসেন্সও দিয়ে থাকি। এক মুখে দুই কথা কেন? আপনি মদের বৈধতা দিবেন, অন্যদিকে মাদক বন্ধ করতে চাইবেন, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? আপনি মাদককে বন্ধ করতে হলে মাদক নিয়ন্ত্রণ নয়, বাংলাদেশ থেকে মাদক নির্মূলের আইন পাস করতে হবে। আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, রাজনীতির গন্ধ খুঁজলে ওই বাপের মতো অবস্থা হবে, এরকম যেন আর না হয়। গত সপ্তাহে আমার বাড়ি তো সিলেট, আমার বাড়ি সিলেট জানেননি আপনারা, আমি তো সিলেটি মানুষ। আমাদের সিলেটে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামে এক মুক্তিযোদ্ধা বাবা তার মাদকাসক্ত সন্তানকে মাদক সেবনে বাধা দিয়েছেন। এখন তার সন্তানকে তিনি কেন মাদক সেবনে বাধা দিলেন? মুক্তিযোদ্ধা বাবার ওই মাদকাসক্ত সন্তান তার নিজের হাতে কুড়াল নিয়ে বাবার মাথাকে দুই ভাগ করে তার বাপকে খুন করে ফেলেছে। আজ আপনি যদি রাজনীতির জন্য, আজ আপনি যদি স্বার্থের জন্য চুপচাপ থাকেন, আল্লাহ না করুক আপনার ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে এইরকম কুড়াল হাতে নিয়ে আপনার মাথাও দুই টুকরা করে ফেলতে পারে। ওই ঐশীর কথা কি মনে নাই যে তার মা বাপকে জবাই করে ফেলেছে? আজ আপনি স্বার্থের জন্য চুপচাপ থাকলে, কপালে খারাপই থাকলে আপনার পুলাবাইয়াও মাদকাসক্ত হয়ে আপনাকেও জবাই করে ফেলতে পারে। আপনি আগে আমার কথার বাস্তবতা বুঝুন, মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ? আল্লাহ। সুতরাং যে মদ আল্লাহ অবৈধ করেছেন সেটা বৈধতা দেওয়ার দুঃসাহস কার এমন আছে? সেই মদের বৈধতা দেওয়া মানেই হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা।
আর বাস্তবতা আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, সমাজে মাদক যত বাড়বে বিশৃঙ্খলা তত বেশি। কথা বলছেন না কেন? আসুন আমরা বাস্তবতার আলোকে বুঝি। 100 জন মদ সেবনকারী বা 100 জন মদের লাইসেন্সকারী যেখানে থাকবে, সেখানেই যদি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়, তাহলে তো অলিতে গলিতে মদের দোকান হয়ে যাবে। নেশা গ্রহণ তখন সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। রাস্তাঘাটে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে তার মাথা যদি হ্যাং করে, কিংবা সে যদি কারোর সাথে ঝগড়া করে মাথা বেতাল হয়ে যায়, এরপরে গাড়ি থামাইয়া যদি এক বোতল মাইরা দেয়, এক বোতল খাওয়ার পরে যদি গাড়ি চালায়, গাড়ি এটা রাস্তায় থাকবে নাকি খাল বিলে পড়ে যাবে? তাহলে মাদক যত বাড়বে অ্যাক্সিডেন্ট তত বাড়বে না কমবে? বাড়বে। মাদক যত বাড়বে দাম্পত্য কলহ তত কিভাবে? আমার এলাকায় একটা ঘটনা ঘটছে। এক লোক মদ পান করেছে। মদ খাইলে কি মানুষের সেন্স ঠিক থাকে? মদ পান করে সে ঘরে এসেছে, ঘরে এসে তার বউকে বলতেছে, আম্মা রাতের ভাত খাইছেন? তার বউ কোনটা মা কোনটা ওইটাও সে এখন বলেন তো, বউয়ের মাথা ঠিক থাকবে? দাম্পত্য কলহ, হাজবেন্ড ওয়াইফের ঝগড়া বাড়লো না কমলো? বাড়লো। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আমরা নারী নির্যাতন বন্ধ করতে চাই, আবার অন্যদিকে আমরা মাদকের লাইসেন্স দিচ্ছি। আরে ভাই, এই মদখুররা নেশাখুররা যখন নেশা গ্রহণের টাকা পাবে না, তখন বাড়িতে গিয়া বউ পিটায়, বউ পিটাইয়া বলে যা তোর বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে আয়। তাহলে বোঝা গেল, মাদক যত বাড়বে নারী নির্যাতন তত বাড়বে। সবচেয়ে বড় কথা হলো, আমার কলিজার টুকরা যুবকগুলো ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই সমাজের এই অবক্ষয় রোধ করার জন্য, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য, আমাদের এই সমাজ সভ্যতাকে সুন্দর করার জন্য, নারী নির্যাতন বন্ধ করার জন্য, সমাজের শৃঙ্খলা আনয়নের জন্য, আল্লাহর ওয়াস্তে দল মত ভুলে গিয়ে সবাই মুসলমানিত্বের পরিচয় দিয়ে, মুসলমানিত্বের পরিচয় লালন করে মাদকের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি আমাদের দেশের অভিভাবক, আমরা এই দেশের নাগরিক, আমরা তো শ্রদ্ধার সাথে আপনার কাছে যে কোনো আবেদন করতেই পারি, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা আরও শুনেছি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আমরা এতে খুশি, আলহামদুলিল্লাহ। সুতরাং সুস্পষ্ট ভাষায় এই তাওহিদবাদী জনতাকে সাথে নিয়ে আমরা আপনাকে বলতে চাই, আপনি একজন 5 ওয়াক্তের নামাজি ধার্মিক তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী হিসাবে, আপনার অধীনে পরিচালিত সংসদ থেকে মাদক বা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা আইন, এটা তাওহিদবাদী মানুষ আশা করতে পারে না। বরং আমরা বলতে চাই, আপনি একজন 5 ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী হিসাবে, আপনার অধীনে পরিচালিত সংসদ থেকে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল এর আইন আমরা আশা করি। সম্মানিত ভাইয়েরা, এই মাদক আমরা যদি আমাদের সমাজ থেকে নির্মূল করতে না পারি, আমার যুবকগুলো ধ্বংস হয়ে যাবে। আমার এই যুবকগুলোকে ধ্বংস করার জন্য আজ নানামুখী ষড়যন্ত্র। এখন কোরআনের মাহফিলে যুবকদের সংখ্যা বেড়েছে না কমেছে? অনেকে বলে বাংলাদেশে এত ওয়াজ মাহফিল বাড়ছে, কি লাভ হয়েছে? কল, তুমি যদি রঙিন চশমা চোখে লাগাও, তুমি আর কি দেখবা? এই ওয়াজ মাহফিল বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত, এই তফসির মাহফিলগুলো বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। এই যুবকগুলো আগে সিনেমা হলে দৌড়াইতো, এখন সিনেমা হলে তারা যায় না। কোন দিকে কোন হুজুর মাহফিলে আসে খবর নিয়ে না খাইয়া নিজের পকেটের পয়সা খরচ করে যুবকগুলো চলে যায়। তুমি বলো ওয়াজ মাহফিলে বাংলাদেশে কি হয়েছে? ব্যাকল, নিজে কোনোদিন ওয়াজ মাহফিলে যাও না, নাম তো রেখেছ মুসলমানের বেশভূষাও মুসলমানের, কিন্তু কথার সুর হলো নাস্তিকদের মতো। বলের আগের চেয়ে সিনেমা হলের সংখ্যা বেড়েছে না কমেছে? এখন যুবকদের মুখে দাড়ি বাড়ছে না কমছে? মসজিদে যুবকদের, এই যে ইমাম সাহেব আছেন আপনাদের এলাকার হুজুর, অনেক সম্মানিত মানুষ, হুজুরই বলবেন, বলেন যুবকদের সংখ্যা বাড়ছে না কমছে? এগুলো এই ওয়াজ মাহফিলের ফলাফল। এই যুবকগুলো এখন নাচ গানের কনসার্টে যায় না, এরা চিন্তা করে। এমনকি
এখন ইউটিউবের মধ্যে নায়ক নায়ক নায়িকাদের ভিউ কমে গেছে, হুজুরদের ভিউ বেড়ে গেছে। এমনকি আমার মায়েরা বোনেরা, এরা আগে গান শুনে শুনে রান্না করত, এখন আমার মা বোনরা ইউটিউবে ঢুকে ওয়াজ শুনে শুনে তারা রান্না করে। এজন্য মনে হয় টাঙ্গাইলের রান্নার স্বাদও আগের চেয়ে বেড়ে গেছে, তাই না? ওয়াজ শুনতেছে, বরকত তো আসতেও আসতে। আর কি বলেন, আমার মা বোনরা এরকম ওয়াজ শুনে শুনে রান্না করতেছে না? তাহলে অবস্থা পাল্টাচ্ছে। এই অবস্থা দেখে নাস্তিক মোর্তাদ আর কোরআন বিরোধীদের কলিজায় আগুন ধরে গিয়েছে। এই যুবকগুলোকে এই জন্য তারা কোরআন থেকে দূরে রাখার জন্য, আলেমদের কাছ থেকে যুবকদেরকে সরিয়ে নিয়ে দেওয়ার জন্য একটার পর একটা প্ল্যান করছে। আমরা বলতে চাই, লাভ হবে না, লাভ হবে না। আমার হাতে এটা কি টিস্যু? এটা কি যমুনা নদীর তীরে মাহফিল হচ্ছে? এই নদীর মধ্যে স্রোত আছে না? আপনাদেরকে বোঝানো খুব সহজ হবে। স্রোত দেখেছেন তো আপনারা? স্রোতের মধ্যে যদি এই টিস্যু ফেলে দেওয়া হয়, এই টিস্যু জায়গায় থাকবে নাকি স্রোতের সাথে ভেসে যাবে? স্রোতের মধ্যে, স্রোতের সামনে যা আসে তা যেমন স্রোত ভাসিয়ে নিয়ে যায়, কোরআনের জন্য যুবকদের যে গণস্রোত তৈরি হয়েছে, যুবকদের এই গণস্রোতকে থামিয়ে দেওয়ার দুঃসাহস দেখাবে যারা, এভাবেই টিস্যুর মতো স্রোতের সাথে ভেসে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে তারা। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, খবরদার, এই যৌবনকে মাদক গ্রহণ করে আমরা নিঃশেষ করব না। রাজি আছেন? কিভাবে আমরা যৌবন কাজে লাগাব? এখন তো তথ্য প্রযুক্তির যুগ, যার হাতে একটা স্মার্টফোন আছে আর স্মার্টফোনের সাথে যার ইন্টারনেট কানেকশন আছে, সব কিছু তার হাতের মুঠায় আছে। আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো, আমার কলিজার টুকরা ভাইরা, খবরদার, এই যৌবনকালীন বয়সে ইউটিউব কিংবা ফেসবুকে গিয়ে অশ্লীল কোনো ভিডিও দেখো না। হয়তো রাতের বেলা তুমি তোমার রুমে ঘুমিয়েছ, মনে মনে ভাবছ আব্বু আম্মু আব্বু আম্মুর রুমে ঘুমায়। আমার যুবতী তরুণী বোনদেরকেও বলছি, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার মা বোনদেরকেও বলছি, ঘরের মধ্যে আপনি একা ঘুমিয়ে আছেন। আজ অনেক যুবক যুবতী তরুণ তরুণী পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে। দেখা যায় হাতের মধ্যে ফোন পাওয়ার পরে একা রুমে ইচ্ছা মতো খুশি মতো তারা নাটক দেখে, সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে। আমার যুবক যুবতী তরুণ তরুণী ভাই বোনদেরকে বলবো, কেউ যদি নাও দেখে, আব্বু আম্মু আব্বু আম্মুর রুমে আছে তারাও দেখছে না, ভাই বোন কেউ দেখছে না, কিন্তু সবাই বলেন তো যিনি সব সময় আমাদের সব কিছু দেখেন তিনি কে? ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? ওই আল্লাহকে ভয় করবে যারা সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে থাকবে। খবরদার আমার যুবক ভাইরা, রাতের বেলা 2-3 পর্যন্ত ফেসবুকে থাকবা না। এখন তো রাত 2-3 পর্যন্ত তারা ফেসবুকে থাকে, ফেসবুকে থাকতে থাকতে এক একটার চেহারা দেখছেন কেমন হচ্ছে। রাতের বেলা তো ঠিক মতো ঘুমায় না, যুবক বয়সে গাল টাল ভেঙে একদম বিচি টিচি উইটা, তার গাল শেষ। তুমি যুবক মানুষ, যুবক বয়সে তোমার চেহারায় স্মার্টনেস থাকার কথা, যুবক বয়সে তোমার গাল ভাঙলো কেন? তোমারে দেখতে এমন লাগে কেন? তুমি তো রাতের কারবারি, তুমি রাতের কারবারি, রাগ করতেছেন আপনারা? এটা রাতের কারবারি, অর্থাৎ রাতের বেলা ঘুমায় না। যুবক ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ ঘুমকে শান্তির বাহন বানিয়েছেন, আর রাতকে আল্লাহ অন্ধকার দিয়ে আচ্ছাদিত করে দিয়েছেন যেন আরামের ঘুম ঘুমাতে পারেন। ওয়াজআলনা লাইলা লিবাসা, সুবহানাল্লাহ পড়েন, এশার নামাজ পড়ে, পড়াশোনা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমাও। আর যুবকদেরকে বলবো, যৌবনের বয়সে শুধু 5 নামাজ নয়, রাত 4 ঘুম থেকে উঠে যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, গভীর রাতে আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করো। কারণ ওই সময় রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আল্লাহ নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ আপনাকে ডাকেন, আমার বান্দা কোথায়,
আরামের ঘুমকে আরাম করে দিয়ে এমন কেউ কে আছে নাকি আমাকে ডাকবে? এমন কোন পাপি তাপি আছে নাকি? মান্দাল্লানি ইস্তাগফিরিনি, এমন কেউ কে আছে নাকি যে আমার কাছে মাফ চাইবে, গুনাহগারের জন্য ইস্তেগফার করবে, আমার কাছে মাফ চাইবে? গভীর রাতে যদি আমার বান্দা আমার কাছে মাফ চায়, ফা উগফির লাহু, আমার বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দেব। আমার যুবক ভাইরা, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করো, তথ্য প্রযুক্তির অপব্যবহার করো না, মাদকাসক্ত হয় না, নিজের যৌবন হেফাজত করো। দিনের বেলা ঘর থেকে বের হলে রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো না, মেয়েদেরকে সম্মান করো। নারীরা মায়ের জাত, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কি? এখন অনেকে বলে ইসলাম নাকি নারীকে সম্মান দেয় নাই, এ হচ্ছে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মূর্খ। পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মূর্খ হলো এরা। নারীকে সম্মান দেয়নি, এই নারীকে ইসলাম সম্মান দেয়নি এটা বলে যারা, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মূর্খ হলো তারা। যখন মেয়ের জন্ম হলেই, কন্যা সন্তান জন্ম হলেই সাথে সাথে কবর দিয়ে ফেলা হতো, ওই সময়ে কবর থেকে, গর্ত থেকে নারীকে উঠিয়ে মর্যাদার আসনে সমাসীন করেছে ইসলাম। এরা নিজেদেরকে নারীবাদী বলে, আর আমরা নারীর ইজ্জত সম্মান রক্ষায় পর্দার কথা যখন বলি, কয় এই হুজুররা পর্দার নাম করে নারী জাতিকে ঘরে আটকায় রাখতে চায়। আর তোমরা নারীবাদী হয়ে নারী নেতৃত্ব আর নারীর ক্ষমতায়নের কথা বলে বলে আমার অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে ফাইভ স্টার সেভেন স্টারের, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের রিসেপশনে আমার মা বোনদেরকে বসিয়ে তাদেরকে আজ তোমরা বাজারের ভোগ্য পণ্য বানিয়েছ। এরা হচ্ছে এই যুগের আধুনিক জাহেলিয়াতের আধুনিক আবু জাহেল মার্কা মানুষ। নারী শিক্ষার কথা পৃথিবীতে যিনি বলেছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শিক্ষা দীক্ষায়, সম্পত্তিতে অধিকার, নারীকে সব জায়গায় অধিকার এবং মর্যাদা দিয়েছে। আমার মা বোনরা সব কিছু করবে, শুধু কি করা লাগবে, কি করা লাগবে? আমার বোনদেরকে বলবো, মাদেরকে বলবো, যখন ঘর থেকে বের হবেন বোরখা পরে বের হবেন। এখন আবার অনেকে টাইট ফিট, তারপরে বিভিন্ন রঙের বোরখা পরিধান করে টাঙ্গাইলে আছে নাকি, লাল নীল হলুদ বেগুনি কত কালারের বোরখা পরে টাইট ফিট। এত টাইট ফিট বোরখা পরিধান করবেন না, খুব অ্যাট্রাকটিভ বোরখা পরিধান করবেন না, একেবারে কালো রঙের বোরখা, লুজ বোরখা, ঢিলে ঢালা বোরখা পরিধান করুন। আর আপনারাও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দা করাবেন, পর্দা করান তো। অনেকে আছে পাঁচ ওয়াক্তে নামাজে যায় কিন্তু নিজের বউরে বেপর্দা বের করে নিয়ে বের হয়, আছে না নাই? আশ্চর্য ব্যাপার, এক লোক ঘর থেকে বের হয়েছে, নিজের বউ বোরখা টুরকা নাই, ছোট ভাই একটা এলাকার পাইছে, পায়ে কয় ভাই সাথে কে এটা, কয় চিনস না তোর ভাবি, কয় ওয়াও, কয় থ্যাংক ইউ, সে বললো ওয়াও, আর সে বললো কি, কেমন ব্যাককল দেখছেন। এখন ছোট ভাই বললো, ভাই ভাবিকে এই অবস্থায় নিয়ে বের হয়েছেন কেন? কয় শোন, তোর ভাবি এত সুন্দরী দেখ। কয় দেখতেছি ভাই, উফ, কয় তোর ভাবি এত সুন্দরী দেখ, তো তোর ভাবি যে এত সুন্দরী রূপসী এটা আমি না জানি, এলাকার মানুষ তো জানে না, এলাকার মানুষের একটা হক আছে না? এরকম নিজের বউকে এলাকার মানুষরে দেখা যায়, এলাকার মানুষের হক আদায় করে বুয়াপুরে আসে, আবার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়। এই রোগী আছে এখানে? বলেন তো, ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? আর একটু জোরে বলেন, বউ পার্সোনাল না পাবলিক? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইডে আপলোড দেয় তারা, নিজের বউকে মানুষের অর্থাৎ জনগণের সম্পদ বানিয়েছে যারা, বেহায়া, বেসরম, নির্লজ্জ, কোথাকার আত্মসম্মান বোধ বলতে কিছুই তার মাঝে নাই। আমার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেওয়ার পর মানুষ কমেন্ট করতেছে, ওয়াও, ভাবিকে হ্যাপি লাগতেছে। সে উত্তর দেয়, থ্যাংক ইউ, এখন তো থ্যাংক ইউও কয় না। আরেকজন বলতেছে, ওয়াও,
ভাবে কে জুস লাগতেছে, এই বেকুব কার জুস কে খায় রে? আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য, আর অনেক মহিলারাও আছে তারা নিজের হাজবেন্ডের সামনে কাজের বুয়ার মতো থাকে, আর যখন বাসা থেকে বের হয় লিপস্টিক তারপর কি জানি আছে আস্কারা মাস্কারা এগুলো লাগায় বের হয়। তো যে মহিলা তার স্বামীর সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন না করে ঘর থেকে বের হওয়ার সময় সাজুগুজু করে বের হয়, এই মহিলার নিয়তের ভিতরে ভেজাল আছে। যে মহিলা ঘর থেকে সাজগুজ করে বের হয় ওই মহিলা তার সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য এরকম বের হয়, নইলে আল্লাহওয়ালা মহিলা কখনো ঘর থেকে সাজগুজ করে বের হবে না, বরং আল্লাহওয়ালা মহিলারা বুরখা পরে মেকআপ পরে ঘর থেকে বের হবে। মা বোনদেরকে পর্দা করাবেন তো? আমি বলছিলাম যুবক ভাইরা যৌবন নষ্ট করবা না, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো না, অযথাই মেয়েদের পেছনে ঘুরে নিজের যৌবন নষ্ট করো না। এখন অনেকে গার্লফ্রেন্ড বানায়, আছে না কি রোগ? আছে, স্বীকারও করছে। খবরদার, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো, সামর্থ্য যদি না থাকে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো, এবাদত বন্দেগী করে করে নিজের চরিত্র ঠিক রাখো, নিজেদের চরিত্র গঠন করো ইউসুফ আলাইহিসসালামের মতো। ইউসুফ আলাইহিসসালাম যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখে মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে ইউসুফ নবীকে কাছে পাওয়ার জন্য বেপরোয়া পাগল পড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিসসালামকে একেবারে তার খাস কামরায় বেডরুমে নিয়ে আসলো, সাতটি দরজা ছিল সবগুলো দরজা লক করে দিল। এরপরে ইউসুফ আলাইহিসসালামকে কুপ্রস্তাব পেশ করলো, ইউসুফ আলাইহিসসালাম তো আল্লাহর নবী, তার অন্তরের মধ্যে আছে কার ভয়? ওই দুষ্ট মহিলা যখন একেবারে তার খাস কামরায় নিয়ে ইউসুফ আলাইহিসসালামকে এমন কুপ্রস্তাব দিল ইউসুফ আলাইহিসসালাম, তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ লক করা দরজাগুলোর দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার নবীর উপরে খুশি হয়ে গিয়ে তার আপন কুদরতি ব্যবস্থাপনায় সবগুলো দরজার তালা খুলে দিলেন। আমার যুবক ভাইদের চরিত্র এমন হওয়া লাগবে, চোখের সামনে দিয়ে মেয়েরা চলে যাবে কিন্তু আল্লাহকে ভয় করে চক্ষুটাকে নিচের দিকে রাখবো, আমরা চক্ষুটাকে নিচের দিকে রেখে দিব কাকে ভয় করে? বুখারীর হাদিস, নবীজি আপনাদের ব্যাপারে কি বলেছেন শুনেন, নবীজি বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থানের জিম্মাদার যারা হবে, চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি ওই লোকটার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য আমার যুবক ভাইরা চরিত্রের জিম্মাদার হওয়া যাবে না? চরিত্রের জিম্মাদার হওয়া যাবে তো? বলেন সাহস করে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, চরিত্রের জিম্মাদার হয়ে যান আপনারা, আপনাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইভাবে করে যদি আমার যুবকরা, আমার কলিজার টুকরা তরুণের যুবক ভাইরা যদি যৌবনটাকে আল্লাহর দিনের পথে কাটায়, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার এই যৌবন এটা তো ক্ষণস্থায়ী যৌবন, দুনিয়ার যৌবনকাল কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর একটু জোরে বলেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী যৌবন যারা আল্লাহর দিনের পথে কাটিয়ে দিবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন দুনিয়ার এই ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে আপনাকে চিরস্থায়ী যৌবন দিয়ে আল্লাহর চিরস্থায়ী জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবে। আর কিয়ামতের দিন কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বুড়া মানুষ যদি জান্নাতে না যায়, আমার বাবাদের অবস্থা কি হবে? আমার বাবারা রাগ করার কোনো কারণ নাই, জান্নাত তো হলো উপভোগ করার জায়গা, এনজয় করার জায়গা, জান্নাতের নেয়ামতগুলো উপভোগ করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন
যত বুড়া আর যত বুড়ি মানুষকে জান্নাতে ঢুকাবেন, সকল বুড়া বাবা আর সকল বুড়ি মাদেরকে আল্লাহ 30 বছরের যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। আর আমার যুবক যারা, তরুণ ভাইয়েরা যারা, এরা যদি যৌবন আর তরুণকালীন বয়স, তরুণ আর যৌবনের বয়স যদি আল্লাহ দিনের পথে কাটিয়ে দেয়, এত সম্মান আল্লাহ আপনাদেরকে দিবেন। বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সাবাতু ইয়ুযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আহারে, যেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, এখনো বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসে নাই, এখনো ফাল্গুন মাস শোনে, দেখেন এখনো গরমে আমাদের অবস্থা কেমন হয়। এই যে আমি ঘেমে ঘেমে দেখেন ঘাম ঝরছে, এখন তো রাতের বেলা কোনো রোদ নাই, দিনের বেলা আমরা প্রচণ্ড রোদে যখন বের হয় এই গরম সহ্য করতে না পেরে অনেকে এসির নিচে যায়, গাছের নিচে যায়, অনেকে আবার শার্ট খুলে শার্ট দিয়া বাতাস করে আসে না নাই। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, এই তাপ আমার আপনার সহ্য হয় না। কিয়ামতের দিন 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। আহারে, অবস্থা সেদিন এত ভয়ঙ্কর হবে, সূর্যের প্রচণ্ড তাপে জমিনটা সেদিন তামার জমিন হয়ে যাবে, জমিন তামায় পরিণত হয়ে যাবে, পাপি তাপি জাহান্নামীদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে। আহারে, সে কঠিন অবস্থা আমি কি করে আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে এসে যখন সূর্য তাপ দিবে, মানুষের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো টক বক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো গাছপালা থাকবে না। নবীজি বলেছেন, সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন সেদিন ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ও সাবন্নাসা ফি ইবাদাতিল্লাহ, যেই সকল যুবক আর তরুণেরা তাদের যৌবন কাল আল্লাহর পথে বিলীন করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা আরশের ছায়ায় জায়গা পেতে চান কি চান না? আরশের ছায়ায় কারা কারা জায়গা পেতে চান হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন হাতগুলো নামার। আরশের ছায়ায় যদি আমরা জায়গা পেতে চাই তাহলে যৌবন বিক্রি করা লাগবে কার কাছে? বিক্রি করা মানে কি বুঝতে হবে, একটা উদাহরণ দিই। এই ফোন মনে করেন ওনার ছিল, আমি ওনার কাছ থেকে কিনে নিলাম, তিনি আমার কাছে বিক্রি করে দিলেন। এখন বিক্রি করে দেওয়ার পর এই ফোনটা আমার ইচ্ছা অনুযায়ী চলবে না ওনার ইচ্ছা অনুযায়ী চলবে? আমার, কারণ এখন উনি বিক্রি করে ফেলছেন, এটা আমার হয়ে গেছে, আমি কিনে ফেলছি। যৌবন যদি আপনি আল্লাহর কাছে বিক্রি করে ফেলেন, আপনার যৌবন কি আর আপনার মতো চালাইতে পারবেন? কার মতো চালাইতে হবে? সুতরাং যুবক ভাইরা, যুবক না শুধু, আমার চাচারা সহ আমার মায়েরা বোনেরা সবাইকে বলবো, আমরা যদি আমাদের জীবনটাকে আল্লাহর দিনের পথে পরিচালিত করতে পারি, খুশি হয়ে জান্নাত দিবেন কে? আর আল্লাহর বিধান মতো কেমনে চালাবো? এজন্য আল্লাহ আমাদেরকে একটি সংবিধান, একটি গাইডলাইন দিয়েছেন, সেটার নাম কি? সবাই বলেন, সেটার নাম কি? আল কোরআন। পৃথিবীতে পাঠিয়েছেন কে? আমাদেরকে পৃথিবী থেকে কেড়ে নিবেন কে? আল্লাহ। জন্ম হয়েছে, থাকবো না আমরা, সবাই চলে যাব। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, গিয়ে দেখবেন আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন সবাই চলে গিয়েছেন, আমরা থাকব না, আমরাও চলে যাব। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য, এটাই আমাদের চূড়ান্ত গন্তব্য, কেউ আমরা থাকব না। জন্ম হয়েছে, মৃত্যু হবে, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে। অনেকে বলে মৃত্যু সামনে, কথাটাই ভুল, মৃত্যু পেছনে, কবর আমাদের। মালাকুল মৌত খালি একটা ধাক্কা মারবে একেবারে কবরে। জন্ম হয়েছে, মৃত্যুটা আসবে, জন্ম মৃত্যুর মাঝখানের সময়টার নাম জীবন।
জন্ম মৃত্যুর মাঝখানের সময়টার নাম কি? জীবন। বাজারে মোবাইল ফোন কিনেন না আপনারা, উদাহরণটা বুঝেন সবাই। মোবাইল ফোন কিনলে দেখবেন মোবাইল ফোনের বক্সের ভেতরে একটা নির্দেশিকা থাকে, মানে এই মোবাইলটা আপনি কিভাবে ইউজ করবেন একটা নির্দেশিকা দেয়া থাকে না? থাকে। ল্যাপটপ কিনেন, কম্পিউটার কিনেন, আইপ্যাড কিনেন, ট্যাব কিনেন, দেখবেন একটা নির্দেশিকা থাকে কিভাবে ওটা ইউজ করবেন। এমনকি ফার্মাসি থেকে ওষুধ কিনলে নির্দেশিকা আছে না? আছে। এই নির্দেশিকার উদাহরণ কেন দিলাম? আমরা পৃথিবীতে এসেছি, পাঠিয়েছেন কে? আল্লাহ। আবার মৃত্যু দিবেন কে? জন্ম মৃত্যুর মাঝখানে কেমনে চলবো? আল্লাহ আমাদেরকে একটা নির্দেশিকা দিয়েছেন, জীবন পরিচালনার নির্দেশিকা। নির্দেশিকার নাম কি? কোরআন। সবাই বলেন কোরআন। এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁক, ঝাড়ফুঁকের কিতাব নয়। হ্যাঁ, কোরআন থেকে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন, কারণ কোরআনের নাম শিফা। কোরআনের নাম কি? কিন্তু শুধু ঝাড়ফুঁকের জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে মানুষকে হেদায়াত দেওয়ার জন্য। মানতে হবে কোরআন। কোরআনময় জীবন গঠন না করলে জান্নাতে যেতে পারবেন? এখন মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। এই স্লোগানটা শিখতে হবে, মানতে গেলে সবাই বলতে হবে, মানতে গেলে আরো জোরে, মানতে গেলে জানতে গেলে পড়তে হয়। আমি আবারও বলি, মানতে গেলে জানতে গেলে, মানতে গেলে জানতে গেলে। এখন আপনি যে কোরআন মানবেন ভাই, আপনি তো কোরআন জানেন না, বুঝেন না, জানবেন বুঝবেন কেমনে? আপনি তো কোরআন পড়েন না। আপনি মনে করেন এটা মোল্লাদের কিতাব, মৌলবী হুজুরদের কিতাব। এটা কি হুজুরদের কিতাব? তো আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করি, আমরা কি বিজ্ঞানের যুগে এখন কোরআন পড়বো নাকি? হ্যাঁ, কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলে বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং আপনার বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর পিছিয়ে আছে। বিজ্ঞান এখন যা জেনেছে, ভবিষ্যতে যা জানাবে, কোরআন তা জানিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? নিজে কোরআন পড়বেন, নিজের বাচ্চাদেরকে কোরআন শেখাবেন, আপনার সন্তানকে আপনি অ আ ক খ এ বি সি ডি শেখাবেন, পরে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে। নইলে এটা এ লেভেল অ লেভেলে পড়বে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কোরআন না শেখার কারণে এটা অমানুষ, কসাই ডাক্তার হবে। কোরআন না শিখে ইঞ্জিনিয়ার হলে রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দিবে। আর যদি আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস শিখায়া এরপরে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দেখবেন এই সন্তান আল্লাহওয়ালা নেককার চরিত্রবান হবে। আর যদি সন্তানগুলোকে কোরআন না শিখান, কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে, এরা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বুকামি, ঠিক তেমনি সন্তানের হক আদায় না করে, সন্তানকে দিনী শিক্ষা না দিয়ে সন্তানের কাছ থেকেও খেদমতের আশা করা বুকামি। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, দেখবেন কোরআন আপনার সন্তানকে সব জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। সুবহানাল্লাহ। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে আগে পড়বেন কোরআন, পড়া শিখবেন, এরপরে কোরআন জানবেন। শুধু তুতা পাখির মতো কোরআন পড়লে ওই সুদখুর নামাজির মতো অবস্থা হবে। ঘটনা একটা মনে পড়ছে, বলবো? আমরা শেষের দিকে চলে আসছি, শোনেন। এক সুদখুর, দেখবেন কিছু লোক নামাজেও আগের কাতারে, সামনের কাতারে, সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে থাকে, এরকম আছে না? এক সুদখুর ফজরের ওয়াক্ত মসজিদে গিয়েছে, ফজরের নামাজ থেকে বের হয়ে বাড়িতে যাচ্ছে, ভাতিজা সলিমউদ্দিনকে পেয়েছে। আয় ভাতিজা সলিমউদ্দিন, তুমি যে টাকাগুলো নিলা, ডেট তো ওভার, ডেট শেষ হয়ে গেল, তুমি তো লাভসহ টাকাগুলো ফিরাই দিলা না। সলিমউদ্দিন বলে, চাচা নামাজ থেকে বের হইয়া বুঝি এগুলা বলেন? আচ্ছা ঠিক আছে বাবা, বাড়িতে যান, টাকা নিয়ে আসতেছি, যান যান রে বাবা যান। এখন হে সুদখুর হলে কি হবে, নামাজও ঠিক আছে, বাড়িতে গিয়ে আবার কোরআন তেলাওয়াতও ঠিক আছে। যারা নিয়মিত কোরআন পড়ে দেখবেন চিহ্ন দিয়ে রাখে, যাতে পরবর্তী দিন সেখান থেকে তেলাওয়াত করে। ঘটনাক্রমে এই সুদখুর নামাজি বাড়িতে গিয়ে ওই দিন যে আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছে, আয়াতটা ছিল আলেমরা তো
বুঝে ফেলছেন কিসের আয়াত এটা? কিসের আয়াত? সুদের আয়াত। এই আয়াত তিলাওয়াত করতেছে, ভাতিজা চলে আসছে, কয় দাদা চলে আসে, ডিস্টার্ব করিস না বাবা, তেলাওয়াত করছি, চুপি চুপি পকেটে ঢুকায় দে। পরে কিসের আয়াত? কিসের আয়াত? টাকা নেই কিসের? আপনাদেরকে হাসানোর জন্য বলেছি, আমরা এভাবেই কোরআন বুঝে না পড়ার কারণে কোরআন পড়ি ঠিক আছে, একদিকে কোরআন পড়ি নামাজও পড়ি, অন্যদিকে সমান তালে অন্যায় করি, এর কারণ আমরা কোরআন বুঝি না। এই যে আপনারা স্লোগান দিলেন আল কোরআনের আলো সংসদে যাও, স্লোগানটা সুন্দর, খারাপ না, আমি আপনাদের সাথে দ্বিমত না, কিন্তু আমাদেরকে আবেগ বর্জন করে বিবেকের সাথে স্লোগান দেওয়া দরকার। এই দেশের 90% মুসলমানের মধ্যে 85% মানুষ শুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না, ঠিক? এদেরকে দিয়ে আপনি সংসদে কোরআনের আলো কেমনে জ্বালবেন রে ভাই? আমি এটার বিপক্ষে নই, বরং আমি বিবেকবান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে। আপনি বলবেন হুজুর তাইলে আপনি কি বলুন? হ্যাঁ, আমি পরিবর্তনের কথা বলছি, আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, ঘরে ঘরে না, সংসদে না, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো, বেশি না 10-20 বছরের প্ল্যান নিয়ে যদি মানুষের হৃদয়ে হৃদয়ে আমরা কোরআন ঢুকায় দিতে পারি, আর স্লোগান দেওয়া লাগবে না, এই মানুষগুলোই দেখবেন সমাজে সংসদে এমনকি পৃথিবীর সব জায়গায় কোরআনের আলো জ্বালিয়ে ফেলবে। এজন্য আসুন আমরা এখন থেকে স্লোগান পরিবর্তন করি, স্লোগানটা দিব এইভাবে আল কোরআনের আলো, কমন না তো, এজন্য অনেকের মুখ দিয়া বের হইতেছে না, রিহার্সেল করলে ঠিক হয়ে যাবে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে, প্র্যাকটিস করে ছাড়ি, আল কোরআনের আলো, এই তো তাল মিলে যাচ্ছে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, আল হাদিসের আলো ইসলামের আলো। ফেসবুক আইডি আছে কার কার হাত তোলেন? মাশাআল্লাহ, সবার, অনেক চাচাদেরও আছে আলহামদুলিল্লাহ, তাহলে আমার চাচারা অনেক আপডেট আলহামদুলিল্লাহ। আপনারা ফেসবুকে মাহফিল শেষ, মাহফিলের মোনাজাত শেষে বাড়ি যাওয়ার সময় দুই লাইনের একটা পোস্ট দিবেন, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে। পারবেন নি? কারা কারা পারবেন দেখে হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাতগুলো নামান। এই ভুয়াপুরের পরিবর্তন এই পাথাইলকান্দি থেকে শুরু হবে ইনশাআল্লাহ, এই পাথাইলকান্দি থেকে যদি স্লোগান শুরু হয় এই স্লোগান ভুয়াপুর তথা টাঙ্গাইলে সর্বত্র ছড়িয়ে যাবে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, মিলে গেছে না? এই স্লোগান দেন মানুষ হঠাৎ করে শুনবে কি রে এটা আবার কোন স্লোগান, প্রয়োজনে আগামী বছর পুস্টারে লিখবেন নারায়ে তাকবীর আল্লাহ আকবার, এরপরে লিখবেন আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে, প্রচার করে দেন সব জায়গায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, পরিবর্তন আনতে হবে আপনাদেরকে, আপনারা পরিবর্তনের স্লোগান নিয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে পথ চলা শুরু করলে এ জাতির পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম মানতে গেলে জানতে হয়, জানতে গেলে ওই যে জানলে বুঝলে আমরা অন্যায় করতে পারবো, তাইলে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের আলোকে নিজেকে গড়ুন, নিজেকে যখন আমরা আল কোরআনের আলোকে গড়ে তুলবো আল কোরআনের সমাজ আল কোরআনের রাষ্ট্র বিনির্মাণ হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর দিনের বিরোধিতা করেছে যারা, যুগে যুগে আল্লাহর দিনের বিরোধিতা করেছে যারা, নিঃশেষ হয়ে গিয়েছে তারা, যুগে যুগে আল্লাহর দিনের সঙ্গে বেয়াদবি করেছে যারা, ধ্বংসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে তারা, বর্তমান এবং ভবিষ্যতে আল্লাহর দীনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন বিদায় করার স্বপ্ন দেখবে যারা, তারাও এইভাবে করে অতীতের যুগের ফেরাউন নমরুদ আবু জেহেল উৎপা সাহেবাদের মতো এরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবেই থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ। আসুন আমরা সবাই কোরআন পড়ি, বুঝি এবং কোরআন মেনে জীবন গঠন করি। জীবনটাকে যদি কোরআনের মতো করে সাজিয়ে ফেলতে পারি তাহলে আমাদেরকে কিয়ামতে খুশি হয়ে জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন।